হ্যালো আসসালামু আলাইকুম। আজকে পুরোপুরি একেবারে নতুন সেটআপে আসলাম, নতুন মুখ হয়ে। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কি করতে পারবো, একই বোর্ডে একটা মানে বোর্ডের মধ্যে চার পাঁচটা ম্যাচ সহ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার আগে আমাকে একটু জানান নতুন সেটআপে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, আমি একটু নিজে চেক করে দেখি। আমার কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে একটু কমেন্ট করবেন প্লিজ, সবাই একটু কমেন্ট করবেন যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন সবাই, আর সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন। আমাদের আমি পোস্ট করছিলাম যে অস্ট্রেলিয়া আমার অনেক পছন্দের একটা দল, মানে একটা প্লেয়ারের জন্য, সেটা হচ্ছে ওয়ার্নার। ওয়ার্নার প্লেয়ারকে আমার খুব ভালো লাগে, মানে প্লেয়ার হিসেবে ওয়ার্নার যথেষ্ট আর কি, এক কথায় বলা যায় যে ভদ্র এবং অমায়িক, যার কারণে আর কি পছন্দ করা। সো এই জায়গা থেকেই আসলে অস্ট্রেলিয়াকে পছন্দ করা। আচ্ছা আচ্ছা, সাউন্ড ঠিক আছে, ওকে সাউন্ড ঠিক আছে। নতুন সেটআপে কিন্তু আজকে আমরা ক্লাস নিচ্ছি, তো একটু জানান যে আসলে সেটআপ ঠিক আছে কিনা। অনেক টাকা ডেকোরেশন করি আসলে এই সেটআপ দেওয়া, বড় একটা বোর্ড নিচ্ছি, ইয়া বড় বোর্ড, এই জায়গা থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত লিখতে পারবো। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, আমাদের পার্টিসিপেন্ট ঠিকঠাক আসলেই আমরা ক্লাসটাকে শুরু করে দিব ইনশাআল্লাহ। ওয়ার্নারের 50% ছাড় দিলে, আচ্ছা ওয়ার্নারের 50% ছাড় দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের দল জিতলো এর জন্য আমি 20% ছাড় দিলাম আজকে। যান আজকে থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ হ্যাঁ দুপুর 12টা পর্যন্ত যারা পেমেন্ট করবেন তারা 820 টাকায় পেমেন্ট করতে পারবেন। 820 টাকার অফারটা দিয়ে দিলাম, যান বিজ্ঞান এবং কম্পিউটারের জন্য 1020 টাকার জায়গায় 820 টাকা অফারটা শুধুমাত্র অস্ট্রেলিয়া জিতার কারণে দিয়ে দিলাম, যার ইচ্ছা তারা ভর্তি হয়ে যান। আর ম্যাথ কোর্স তো পুরোটা ফ্রি করে দিলাম, আর কোনো কথাই নেই, এর থেকে আর বড় সৌভাগ্য আর কি হতে পারে বলেন। আর যারা শুধুমাত্র আইসিটিতে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে মাস্ট বি 510 টাকা, ওখানে কোনো স্যাক্রিফাইস নাই। ঠিক আছে, ওখানে কোনো স্যাক্রিফাইস নাই। আচ্ছা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেই আমরা, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেই, সবাই একটু ক্লাসটাকে আমরা শেয়ার করে দেই। হ্যাঁ আমার আইডিতে ব্লক খেয়ে আছি, আমি নিজে শেয়ার দিতে পারতেছি না, আমি যে কোনো একটা গ্রুপে শেয়ার দিব এই শেয়ারটা দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই আমার, নিজের আইডিতে নিজে ব্লক খেয়ে বসে আছি। ওকে 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 ওকে, আর একটু দেরি করব তারপর আমরা ক্লাস শুরু করে দেব। আজকে কিন্তু আমরা কি শিখবো, একটা ফর্মুলা দিয়ে জ্যামিতিক সকল সূত্র মনে রাখার কৌশল প্লাস ম্যাথ কিভাবে সলভ করা যায়, পাশাপাশি একটা ফর্মুলা দিয়ে পৃথিবীর সকল ভুজের মান, অর্থাৎ ত্রিভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, এক কথায় 100 ভুজ হতে পারে, সকল ভুজের কি করব আমরা, ভুজের মান, অর্থাৎ মান এবং ডিগ্রি বা কত ডিগ্রি একটা ভুজের মধ্যে, টোটাল কত ডিগ্রি, এগুলা 2 থেকে 3 সেকেন্ডে বের করার অভিনব টেকনিক গুলো শিখবো আজকে আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা ব্লার হয়ে গেছে, এত সুন্দর সেটআপের মধ্যে ব্লার হয়ে গেল, সো স্যাড, একেবারে ব্লার হয়ে গেছে না। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক হয়ে গেছে। ডিসেম্বরে না, এই কোর্স তো আর নতুন করে আসবে না, এই কোর্স একটাই। ঠিক আছে, এই কোর্স একটাই, এই কোর্স আর নতুন করে কখনোই আসবে না, এটা মাথায় রেখে তারপরেই হচ্ছে আপনারা ভর্তি হবেন। আচ্ছা আমার সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন। এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আমাদের আশানুরূপ হয়নি, এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আশানুরূপ আসেনি, খুবই বাজে পার্টিসিপেন্ট। সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখেন, সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখেন, সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখেন, সবাই সবাই ক্লাসটাকে শেয়ার করেন এবং কমেন্টে লিখেন ডান। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা শুরু করে দেই, আমরা শুরু করে দেই, ম্যাজিক হবে আজকে। ফার্স্ট অফ অল আমরা যেটা শিখব, প্রথমত আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে যে কোন জ্যামিতির আকৃতি থেকে বা ফরম্যাট থেকে, সেটা হতে পারে ত্রিভুজ, সেটা হতে পারে ষড়ভুজ, সেটা হতে পারে আমাদের সমকোণী ত্রিভুজ, সেটা হতে পারে চতুর্ভুজ, বা এই যে শেষে ভুজ উচ্চারণ থাকবে, এই ভুজ উচ্চারণ যদি থাকে আর এগুলার ক্ষেত্রে যদি আপনাকে কি বের করতে বলে বলেন, তো
এগুলোর ক্ষেত্রে যদি আপনাকে মান বের করতে বলে তাহলে আপনি কিভাবে বের করবেন এটার ফরম্যাটটা আজকে আমরা খুব দ্রুত গতিতে শেখার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল, আচ্ছা অনেকগুলো শেয়ার দিয়েছেন অনেকেই, আচ্ছা 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 ঠিক আছে, আর শেয়ার দেওয়ার দরকার নেই। আচ্ছা প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন মনে করেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। এখন আবার আমি এখানে কি করলাম, এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এখন আমি এখানে একটা পঞ্চভুজ আঁকতে পারি, এখানে আমি একটা ষড়ভুজ আঁকতে পারি, এখানে আমি একটা অক্টোভুজ আঁকতে পারি, এখানে আমি একটা একশোভুজ আঁকতে পারি। মানে হচ্ছে শেষে ভুজ মানে কি, একশো বাহু দ্বারা যে ভুজ তৈরি হবে সেটাকে একশোভুজ, নাকি আটটা বাহু দ্বারা যে ভুজ তৈরি হবে সেটা কি অক্টাবাহু, মানে অক্টোভুজ, বা আট বাহু দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে। আবার যদি আমরা পাঁচটা বাহু দ্বারা কি করি একটা ত্রিভুজ তৈরি করি বা হচ্ছে একটা ফরমেট তৈরি করি, তাহলে আমরা তাকে কি বলবো, পঞ্চভুজ বলবো। তিন বাহু দ্বারা ত্রিভুজ, চতুর্থ বা চার বাহু দ্বারা চতুর্ভুজ, পঞ্চ বাহু দ্বারা পঞ্চম ভুজ, তাহলে ষষ্ঠ বাহু দ্বারা ষষ্ঠম, অষ্ট বাহু দ্বারা, মানে যে কোনো বাহু দ্বারা আমাদের কি হতে পারে, ভুজ তৈরি হতে পারে। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যখন কথার কথা বলি যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, এটা এটা আমাদের কখনো প্রশ্নের মধ্যে আসে না, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, বা একটা চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত। এটা আমরা সবাই জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু আপনারা কি জানেন যে 180 ডিগ্রি আসলে এক্সাক্টলি স্পেসিফিক ভাবে কিভাবে আসছে, এটা অনেকেই জানেন না। আবার চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি, এটাও কিভাবে আসছে স্পেসিফিক ভাবে আমরা কেউ জানি না। আচ্ছা এই দুইটা ফরম্যাট থেকে আমি জাস্ট একটা রুলস বলে দিব, একটা ফর্মুলা বলে দিব, এটা যেভাবে 180 ডিগ্রি হইলো, এটা যেভাবে 360 ডিগ্রি হইলো, একটা পঞ্চভুজ ওইভাবে এত ডিগ্রি হবে, অর্থাৎ পঞ্চভুজ অথবা ছয় বাহু দ্বারা, সাত বাহু দ্বারা, আট বাহু দ্বারা যে ভুজগুলো তৈরি হবে এগুলোর ক্ষেত্রে আপনি কত ডিগ্রি হবে স্পেসিফিক ভাবে বের করতে পারবেন নিমিশের মধ্যে। আচ্ছা এবার মজার ব্যাপার হচ্ছে, তাহলে আমরা একটা ফর্মুলা লিখে ফেলি এই 180 ডিগ্রিটা কিভাবে আসছে। দেখেন ত্রিভুজের বাহু কয়টা, দেখেন তো এই ত্রিভুজটার বাহু হচ্ছে তিনটা, তাইলে আমরা এখানে কি করব, n সমান 3 দিব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোণের পরিমাণ বের করব, কিসের পরিমাণ বের করব, কোণের পরিমাণ। যদি আপনি কোণের পরিমাণ বের করেন তাহলে এই কোণের পরিমাণের জন্য আপনি যা ছোট্ট একটা ফর্মুলা মনে রাখবেন, কি ফর্মুলা মনে রাখবেন, ছোট্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 × n − 2 গুণন 90 ডিগ্রি। জাস্ট এতটুকু কথা মনে রাখবেন, এতটুকু কথার মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা চতুর্ভুজের এই যে 360 ডিগ্রির মান বের করতে পারবেন, 180 ডিগ্রির মান বের করতে পারবেন, একটা পঞ্চভুজের মান বের করতে পারবেন, একটা ষড়ভুজের মান বের করতে পারবেন, একটা অক্টভুজের মান বের করতে পারবেন, যে কোনো ভুজের মান বের করতে পারবেন। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে কিভাবে এটা হয়, ভাইয়া একটু পরীক্ষা করে দেখান। আচ্ছা খুব ভালো কথা, আচ্ছা দেখেন 2 × n এর মান এখানে কত, দেখেন এখানে বাহুর সংখ্যা, n হচ্ছে আমাদের বাহুর সংখ্যা, nটা কি আমাদের, nটা হচ্ছে আমাদের বাহু, nটা কি বাহু, তাহলে এখানে n সমান 3, n সমান যদি 3 হয় তাহলে 2 n এর জায়গায় আমি কি করব, 3 দিব, 3 − 2 গুণন কত, 90 ডিগ্রি। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে দেখেন 3 থেকে 2 যদি আমরা বাদ দেই থাকে কত, 1, খুব ভালো কথা, 2 × 1 = 2, তাহলে 2 দ্বারা 90 এর গুণ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। দেখেন তো 180 ডিগ্রি আছে কিনা, হ্যাঁ ভাইয়া আছে। এবার চলে আসেন চতুর্ভুজে, চতুর্ভুজে সেম ভাবে হয় কিনা আমরা দেখার চেষ্টা করি। দেখেন এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি টোটাল বাহু কয়টা, 4টা। আচ্ছা টোটাল বাহু যদি 4টা হয় তাহলে আমাদের ফর্মুলা কি, 2 × n − 2 গুণন কে, 90 ডিগ্রি। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে 2 এর জায়গায় 2 থাকলো, n এর জায়গায় আমি কি করব, এবার বাহুর সংখ্যা কত, 4টা, তাহলে আমি n এর জায়গায় 4 দিব, 4 − 2 গুণন কত, 90 ডিগ্রি। আচ্ছা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, 2 দিয়ে গেলে 4, আর 4 লং কত, 36, 360 ডিগ্রি। দেখেন তো 360 ডিগ্রি যেটা আমরা মুখস্থ করছি, তার মানে এই যে ডিগ্রির মানগুলো যে আমরা মুখস্থ করছি স্পেসিফিক ভাবে এগুলো কিন্তু আসলে মুখস্থ করার দরকার হয় না, এগুলো মূলত এই ফর্মুলাটা দিয়ে তৈরি হয়েছে কিন্তু আমরা জানি না, কারণ কি, কারণ বইয়ের মধ্যে এই ফর্মুলাগুলো আমাদের দেওয়া নাই। আমরা কি বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারছি বলেন তো, এটা যদি বুঝতে পারি এবার আমরা পঞ্চভুজ, ষড়ভুজ বা যে কোনো ভুজের মান নিমিশের মধ্যে বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। আমরা প্রথম আমরা কমেন্ট করি আসলে ত্রিভুজ এবং চতুর্ভুজের ফর্মেটটা আমরা বুঝতে পারছি কিনা, বা স্পেসিফিক ভাবে 180 ডিগ্রি 360 ডিগ্রি আমাদের মিললো কিনা, একটু কমেন্ট করেন সবাই, একটু কমেন্ট করেন সবাই। এখন পর্যন্ত 450 স্টুডেন্ট ক্লাস করতেছেন, সমস্যা নেই,
মোটামুটি রাত 11:30টার দিকে যে 4:30 স্টুডেন্ট ক্লাসের জন্য অপেক্ষা করছেন এটাই বিশাল, ঠিক আছে? আচ্ছা একজন বলতেছেন স্যার আরেকবার বলেন। আচ্ছা আমি আরেকবার বলতেছি, মজার ব্যাপার হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনার যে কোনো ভুজের মান যদি আপনি বের করতে চান তাহলে শুধু ফর্মুলা মনে রাখবেন এতটুকু, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। একটা ত্রিভুজের বাহু সংখ্যা কয়টা? তিনটা। একটা চতুর্ভুজের বাহু সংখ্যা কয়টা? চারটা। তাই এই বাহু সংখ্যাটাকে আমরা n হিসেবে ধরি, তাহলে এখানে ত্রিভুজের বাহু সংখ্যা কয়টা? তিন। তাহলে n এর মান তিন। তাহলে এবার আমরা যখন ফর্মুলাতে মান বসাচ্ছি, 2 × n − 2 গুণন 90°, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। n এর মান এবার আমি কত বসাবো? তিন বসাবো। তিন থেকে দুই বাদ দিলে কত থাকে? এক। এক যদি থাকে 2 × 2, আর এখানে 90 দ্বারা 2 গুণ করলে কত হয়? 180° হয়। সেম ভাবে এখানে কত ডিগ্রি? এখানে কয়টা বাহু? চারটা। n এর মান আমি 4 বসাইছি, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2। 2 দিয়ে কত? 4। 4 আর 9 গুণ করলে 4 গুণ কত? 36, 360। আচ্ছা এবার কথা হচ্ছে যে ভাইয়া পঞ্চভুজের মান আপনি বের করে দেখান। আচ্ছা আমি এবার একটা পঞ্চভুজের মান বের করে দেখাচ্ছি। মনে করেন পঞ্চভুজ না, আপনাকে ষড়ভুজের মান বের করতে বললো। ষড়ভুজ মানে কি? আপনার 6টা বাহু থাকবে, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখন এই যে 6টা ষড়ভুজ, এই যে 6টা, মনে করেন এটা আমার ষড়ভুজ হয়ে গেল। এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। আচ্ছা আমারটা একটু হাস্যকর হয়ে গেছে। আচ্ছা হাস্যকর হইলো ঠিক, এটা একটা কোণ, ঠিক আছে? এই যে সবগুলো এক একটা কোণ, এই কোণগুলোর সমষ্টি কত আপনাকে যদি বের করতে বলে, তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে 6টা কোণ, 6টা বাহু, এই ষড়ভুজের টোটাল সমষ্টি কত এটা যদি আপনাকে বের করতে বলে, বের করতে পারবেন না? ইজিলি বের করতে পারবেন। বলেন n সমান কত? 6। তাহলে এবার আমাদের ফর্মুলা কি? 2 × n − 2 গুণন কত? 90°। আচ্ছা 2 × n এর মান কত বসাবেন? 6 বসাবেন। তাহলে 6 থেকে 2 যদি বাদ দেন তাহলে কত হয়? 4 হয়। গুণন কত? 90°। তাহলে 4 × 2 = 8, 8 × 9 = কত? 72। তাইলে 720°। 700 কত? 20°। এই সেম ভাবে আপনাকে যদি এখন একটা অক্টোভুজের মান বের করতে বলে, আপনাকে যদি একটা পঞ্চভুজের মান বের করতে বলে, বের করতে পারবেন না? বের করা যাবে না বলেন তো? বলেন বের করতে পারবেন কিনা? বলেন বের করতে পারবেন কিনা? আচ্ছা একজন আরেকটা সূত্র বানায় ফেলছেন, n − 2 × 180°, একই জিনিস ভাই, একই জিনিস মিলবে। ধন্যবাদ। এই যে মানে একটা সেম জিনিসকেই আমরা কি উল্টায় পাল্টায় সেম ভাবে বলতে পারি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? খুব ভালো লাগলো আর কি। আচ্ছা এবার মজার ব্যাপার হচ্ছে প্রশ্নে কিন্তু একটু কি করবে, উল্টা পাল্টা করে প্রশ্ন করবে। উল্টা পাল্টা করে প্রশ্ন কিভাবে করতে পারে দেখেন, আমি প্রশ্নের পার্ট ধরাই দিচ্ছি, প্যাটার্ন ধরাই দিচ্ছি। আচ্ছা প্রশ্নের প্যাটার্নটা হতে পারে এবারে এরকম, এবার আপনি কি করবেন, প্রশ্নের প্যাটার্নটা এবার একটু ভিন্ন আঙ্গিকের হতে পারে, তখন আপনি কি করবেন দেখেন, প্রশ্নের আঙ্গিকটা এরকম হতে পারে। আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি কোনো প্রশ্নের মধ্যে এভাবে বলে, কিভাবে? এভাবে, এভাবে বলতে কিভাবে দেখেন, মনে করেন আপনাকে বললো সুষম ত্রিভুজ যদি কখনো বলে, এই সুষম ত্রিভুজ মানে কিন্তু আপনি বুঝে নেবেন যে এটা একটা সমবাহু ত্রিভুজ। সুষম শব্দটা মানে বোঝায় সমদ্বারা, অর্থাৎ সমান বাহু দ্বারা যে ত্রিভুজ, তাহলে এই তিনটা বাহুর মান মনে করেন সমান, এটা যদি হয় 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সমবাহু ত্রিভুজ বা সুষম বাহু ত্রিভুজ। তাহলে এই সুষম কথাটা যদি কখনো উল্লেখ থাকে তাহলে কিন্তু একটা পার্ট চলে আসে। সেম ভাবে দেখেন এখানে যদি আমরা 4টা বাহু সমান দেই তাহলে এটাকে আমরা বলতে পারি সুষম, সুষম চতুর্ভুজ, অথবা আমরা কি বলতে পারি এটাকে বর্গ বলতে পারি, কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রে কি থাকে? 4টা বাহু সমান থাকে, রাইট? তাহলে এই যে 4টা বাহু যখন সমান থাকবে, মনে করেন এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। এখন মজার ব্যাপার হচ্ছে আপনাকে যদি বলে যে প্রত্যেকটা বাহু সমান অথবা প্রত্যেকটা বাহু সুষম যদি হয় একটা ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে তার প্রত্যেকটি কোণের মান কত? আপনি কিন্তু সবাই মুখস্থ জানেন যে 60°, কিন্তু এটা আসলে কিভাবে আইছে এটা কি আমরা জানি? এটা আমরা জানি না, তো এটা আমি একটু শেখাচ্ছি। দেখেন এটা আপনি কি করবেন, এটা যদি কখনো দেখেন যে সম অথবা সুষম বাহু দ্বারা কোন একটা ত্রিভুজ, কোন একটা চতুর্ভুজ, কোন একটা পঞ্চভুজ বা কোন একটা ষড়ভুজ উৎপন্ন হয়েছে, তাইলে স্পেসিফিক ভাবে যদি আপনাকে কোন একটা কোণের মান বের করতে বলে, তাহলে ওই কোণের মান বের করবেন পুরো ত্রিভুজে কত ডিগ্রি বলেন? 180°। 180°র মাধ্যমে আপনি কি করবেন? 180° দ্বারা এখন আপনি দেখবেন ওই ত্রিভুজের মধ্যে সুষম বাহু সংখ্যা কয়টা, সুষম বাহু সংখ্যা কয়টা? তিনটা। তিন দ্বারা ভাগ করেন,
তিন দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে দেখেন 3 6 কত 18 60 ডিগ্রি তার মানে প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি প্রত্যেকটা কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি কথা কি বুঝতে পারছেন सेम ভাবে দেখেন আমরা জানি চার কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি খুব ভালো কথা এখন দেখেন এখানে সুষম বাহু কয়টা অর্থাৎ বাহু চারটাই সমান না টোটাল বাহু কয়টা সমান চারটা তাহলে চার দ্বারা ভাগ করেন চার লং কত 36 90 ডিগ্রি দেখেন এখানে 90 ডিগ্রি করে হবে কত ডিগ্রি করে হবে 90 ডিগ্রি করে হবে এখন মজার ব্যাপার হচ্ছে আপনাকে যদি কখনো বলে আপনারে যদি কখনো বলে যে একটি পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত কিন্তু পঞ্চভুজের সামনে লাগাইলো যে কোন একটি সুষম পঞ্চভুজে কোন একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত কোন একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত তখন আপনি কি করবেন তাহলে এই জায়গায় একটু ঝামেলা লাগলো তাই না যদি আপনাকে সুষম পঞ্চভুজের মান বের করতে বলে ভাই তাহলে পঞ্চভুজের মান তো আপনি জানেন সূত্র কি 2 কি বলেন n minus 2 গুণন 90 ডিগ্রি এখান থেকে 5 বসায় দেন 2 into 5 minus 2 গুণন কত 90 ডিগ্রি রাইট আচ্ছা এটাকে যদি এখন আপনি মিনিমাইজ করেন তাহলে কত হয় 3 হয় 3 দিকে 6 6 লং কত 27 তাহলে 270 ডিগ্রি 270 কে জাস্ট 5 দ্বারা ভাগ করে দেন নাকি ভুল করলাম 5 থেকে 2 বাদ দিলে 3 3 দিকে 6 সরি 6 লং 54 সরি 540 এখন এটাকে যদি আপনি 5 দ্বারা ভাগ করেন তাহলে প্রত্যেকটা কোণের মান পেয়ে গেলেন 5 দ্বারা যদি ভাগ করেন তাহলে কত হয় দেখেন 108 হয় তাহলে এই যে 108 এই যে 108 তাহলে প্রত্যেকটা কোণের মান পঞ্চভুজের ক্ষেত্রে কত হবে 108 ডিগ্রি হবে এখন যদি আপনাকে ষড়ভুজের কথা বলতো তাহলে এখানে আপনি 6 বসাইতেন 6 - 2 দিয়ে মানটা বের করে 6 দ্বারা ভাগ করতেন তাহলে প্রত্যেকটা কোণের মান বের করতে পারতেন কিন্তু এটা কখন যখন প্রশ্নের আগে সুষম কথাটা উল্লেখ করবে কি কথা সুষম বা সম ঠিক আছে সুষম বা সমান এই সুষমর আরেক সুষম সমান আমরা কি বলতে পারি সমান বাহু কি বলতে পারি সমান বাহু অর্থাৎ এই সুষম কথা দ্বারা বোঝায় যে ওই চতুর্ভুজ ওই পঞ্চভুজ বা ওই অক্টভুজ বা ওই চতুর্ভুজের সবগুলো বাহুই কি সমান সবগুলো বাহু কি সমান আমার কথা কি বোঝা গেছে তাহলে প্রত্যেকটা কোণের মান আমরা বের করতে পারবো কিনা বলেন প্রত্যেকটা কোণের মান যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা বের করতে পারবো কিনা একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আমরা সবাই বুঝতে পারছি কিনা বলেন সবাই বুঝতে পারছি সবাই কি বুঝতে পারছেন যদি সবাই বুঝতে পারেন তাহলে একটু আমাকে এনশিওর করেন তাহলে আমরা সামনের দিকে আগাই ওকে তাহলে সবাই ডান লিখেন আর যারা যারা এখন শেয়ার করেন নাই ভাই দয়া করে মায়া করে ক্লাসটা শেয়ার করেন না ভাই এত কার্পণ্য কেন আপনারা এত কৃপণ কেন আমি তো বুঝি না এত কৃপণ হইলে কি বয়ে এত রাতে ক্লাস নিচ্ছি না ঘুমায়া খেলা দেখার পরেই ক্লাসের অপেক্ষায় ছিলাম আমি নিজে আর সে জায়গায় যদি আপনারা ক্লাসটাকে শেয়ার না করেন তাহলে কেমনটা লাগে বলেন এখন পর্যন্ত শেয়ার 200 শেয়ার হয় নাই অথচ ক্লাস করতেছে প্রায় 500 স্টুডেন্ট প্লিজ দয়া করে মায়া করে ক্লাসটাকে শেয়ার করবেন আর একটা করে রিয়্যাক্ট দিতে আপনাদের এত কার্পণ্য জ্ঞান একটা করে রিয়্যাক্ট ইউজ করেন একটা করে লাভ রিয়্যাক্ট ইউজ করেন ক্লাসটার এই যে এনার্জি বা এই যে কষ্টের বিনিময়ে একটা কি লাভ রিয়্যাক্ট দিতে পারেন না এত কৃপণ হইলে চলবে বলেন হ্যাঁ এত কৃপণ হইলে কেমনে কি বলেন ঝকঝকা ফয়কার ফকফকা নাকি ঝয়কার ঝকঝকা ফয়কার ফকফকা আমরা কি আর আচ্ছা ঠিক আছে এই টপিক আমরা ক্লিয়ার আচ্ছা এই টার্ম থেকে যদি আমাদের কোশ্চেন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো এবার আরেকটা কঠিন টার্মে আমরা চলে যাই হ্যাঁ একটা কঠিন টার্মে আমরা চলে যাই এই কঠিন টার্মটা আমি আপনাদেরকে একটু শিখাইয়া দেই এই কঠিন টার্মটা কি দেখেন আচ্ছা এই কঠিন টার্মটা কি দেখেন কঠিন টার্ম হচ্ছে যে সকল ভুজের কি বললাম সকল ভুজের মনে রাখবেন আমার সাথে একটু মনে রাখেন লেখেন সবাই সকল ভুজের ক্ষেত্রফলের সূত্র একটাই ক্ষেত্রফলের সূত্র একটাই এটা দেখার সাথে সাথে আমারে কিন্তু সবাই কিলানো শুরু করবে যে ভাই আপনি পাগল হয়ে গেছেন ভাই আমি একটু টেকনিক্যালি সবগুলা ত্রিভুজের সবগুলা ত্রিভুজ বলেন সবগুলা চতুর্ভুজ বলেন সবগুলো মানে চতুর্ভুজ আকৃতির যে কাঠামোগত যে মাধ্যমগুলো বলেন এই সকল ভুজের ক্ষেত্রফলের সূত্র আমি একরকম ভাবে নিয়ে এসে দেখাবো আপনাদেরকে যাতে করে মুখস্থ করা না লাগে
যাতে করে আপনাদের কি করা না লাগে, মুখস্থ করা না লাগে। এবং এটা শেখানোর পরে আমি কিছু ম্যাথ করাবো, বিসিএস এ আসছে বা ব্যাংক জবে আসছে বা কি অন্যান্য জব পরীক্ষায় আসছে, এরকম টাইপের কিছু ম্যাথ করাবো আমি। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এটা কারা কারা শিখতে চান বলেন। যে সকল ভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র একটাই। কারা কারা শিখতে চান, কারা কারা এটা জানেন বা কারা কারা শিখতে চান? সকল ভুজ অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল অথবা একটা আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সবগুলো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এককভাবে বের করার চেষ্টা করব বা একই রুলস মেইনটেইন করে বের করার চেষ্টা করব। কারা কারা শিখতে চান বলেন। আচ্ছা, মাঝে মধ্যে একটু ব্লার হয়ে যাচ্ছে, আমি নিজেও দেখতেছি। মাঝে মধ্যে একটু ব্লার হয়ে যাচ্ছে। কারা কারা শিখতে চান বলেন। শিখতে না চাইলে তো শিখাবো না, শিখতে না চাইলে শিখাবো না। আমার ফোন নাম্বার এই যে কর্নারে দেওয়া আছে, এপাশে কর্নারে দেওয়া আছে, তবে ফোন নাম্বারে ফোন দিবেন যদি কম্পিউটার আর বিজ্ঞান কোর্সে ভর্তি হন, অন্যথায় ফোন দিবেন না। ঠিক আছে, কোর্সে ভর্তি হলে কিছু টাকা আসবে। এখন অনেকে বলতে পারে ভাই এত টাকা টাকা করেন কেন, আর ভাই ম্যাথের একটা ফুল কোর্স ফ্রি করে দিলাম। শুধু কোর্স মানে কি, বিজ্ঞান আর কম্পিউটারের একটা একটা করে দুটো কোর্স আর রিটেনের একটা কোর্স। রিটেনের কোর্সে যারা ভর্তি হতে চান তারা এখনো ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সবাই শিখতে চান, ওকে ডান, তাহলে দেখেন একটু মনোযোগ দেন, আমি শিখাই দিচ্ছি। এখানে আপনাকে যদি কখনো বলা হয় যে ভাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আচ্ছা আমি আগে এককভাবে সবগুলো চিত্র আঁকি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সামন্তরিক, এটাকে আমরা কি বলি, সামন্তরিক। আচ্ছা, আমার সাথে সাথে একটু আপনারা এঁকে নেন চিত্রগুলো, একটু এঁকে নেন। আচ্ছা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আয়তক্ষেত্র, এটাকে আমরা কি বলি, আয়তক্ষেত্র। খুব ভালো কথা। এরপরে দেখেন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বর্গ, এটাকে আমরা কি বলি, বর্গ, যার চারটা বাহু সমান, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা কি, বর্গক্ষেত্র। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আমাদের কি আছে, ত্রিভুজ ক্ষেত্র আছে। তাহলে ক্ষেত্র, সামন্তরিক ক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। এখন আমরা মূলত সূত্র জানি একটা আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্র সমান কি বলেন তো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, রাইট। আচ্ছা, তা আপনারা কি মনে রাখবেন এই আয়তক্ষেত্র থেকে একটা ছোট্ট জিনিস মনে রাখবেন, আয়তক্ষেত্র সমান আমরা কিন্তু জানি কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। খুব মনোযোগ দিয়েন, তাই আর জীবনে কোনদিন সূত্র মুখস্থ করা লাগবে না, অ্যাটলিস্ট আমার জন্য হইলেও আপনি আর জীবনে সূত্র মুখস্থ করেন না। দৈর্ঘ্য গুণন প্রস্থের জায়গায় আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আচ্ছা এটা যদি আপনি আয়তক্ষেত্র লক্ষ্য করেন, তাহলে আয়তক্ষেত্রের এটারে আপনি ভূমি ভাবেন, এটারে আপনি কি ভাববেন বলেন, এটারে আপনি কি ভাবতে পারেন, উচ্চতা ভাবতে পারেন। তাহলে আমরা কি একটু বলতে পারি না দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় ভূমি গুণন উচ্চতা, এই কথাটা কি বলা যায় না বলেন তো? আয়তক্ষেত্রে কি বলা যায়, মানে আমি আমার ফরম্যাটে বলতেছি, কারণ আমি চাই না যে আপনারা এতগুলো সূত্র মুখস্থ করেন আলাদা আলাদা করে। এখন যারা মুখস্থ করছেন তাদের তো আছেই, যাদের মুখস্থ নাই তাদের ক্ষেত্রে আমি বলতেছি। দেখেন আমি কি বললাম, যে দৈর্ঘ্য আর প্রস্থকে আপনি কি একটু ভূমি আর ইয়া বলতে পারেন না, যে ভূমি আর উচ্চতা বলা যায় না? হ্যাঁ, এটা ভূমি, এটা কি, উচ্চতা। আচ্ছা, এটা তো বলা যায় নাকি? আচ্ছা, এটা যদি বলা যায় তাহলে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, এটা আয়তক্ষেত্র। দৈর্ঘ্য গুণন প্রস্থের জায়গায় আমি কি করলাম, আমি হচ্ছে এটারে দৈর্ঘ্যটারে আমি ভূমি ধরলাম। এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, আমি কি করলাম, দৈর্ঘ্যটারে ধরলাম ভূমি, দৈর্ঘ্যটারে কি ধরলাম, ভূমি, গুণন, আর এটারে কি ধরলাম, উচ্চতা। মজার ব্যাপার দেখেন, এই যখনই আমি ভূমি গুণন উচ্চতা ধরলাম তখন আয়তক্ষেত্র সামন্তরিকের সূত্র নিয়ে চলে আসলো। কার সূত্র নিয়ে চলে আসলো, সামন্তরিকের সূত্র নিয়ে আসলো। আচ্ছা, তার মানে এই দুটো সূত্র কিন্তু আমাদের প্রায় সিমিলার, এক জায়গায় দেওয়া থাকে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আরেক জায়গায় কি দেওয়া থাকে, ভূমি গুণন উচ্চতা। দেখেন এটা ডাজেন্ট ম্যাটার। এবার আপনি চলে আসেন বর্গক্ষেত্রে, বর্গক্ষেত্রে কি করা থাকে দেখেন, বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান থাকে, এটা যদি হয় এটা হয়ে এটা হয়ে, এখানেও আপনি কি করবেন, এখানেও আপনি বর্গের ক্ষেত্রফল দেখেন, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের এখানে আপনি সেম সূত্রটাই প্রয়োগ করেন, ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কি হয় দেখেন তো, এ গুণন এ, এ গুণন এ হয় না, আর এ গুণন এ করলে কি হয়, এ স্কোয়ার হয়। অথচ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি শিখছিলাম, এ স্কোয়ার শিখছিলাম। আলাদা করে মুখস্থ করার দরকার আছে, এটা ভূমি এটা উচ্চতা দুইটার গুণফল, এটা ভূমি এটা উচ্চতা এই দুইটার গুণফল, এটা ভূমি এটা উচ্চতা এই দুইটার গুণফল। আমি কি কথা বুঝাইতে পারতেছি, আমি কি কথা বুঝাইতে পারতেছি? এখন অনেকের মাথায় প্রশ্ন যাচ্ছে, ভাই আপনি এগুলো তো শিখাইলেন, এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা শিখান দেখি কেমন পাওয়ার আপনার। আচ্ছা, আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একটু শিখাচ্ছি, দেখেন এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়,
এটা যদি একটা ট্রাপিজিয়াম হয় তাহলে এবার এটার ক্ষেত্রফল কি হবে এটার ক্ষেত্রফল কি হবে এটা একটা কি বলেন তো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম এটা একটা কি ট্রাপিজিয়াম এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করতে চাই রাইট আচ্ছা খুব ভালো কথা তাই একটা ট্রাপিজিয়ামকে যখন আপনি হাতে নেবেন হাতে নিলে আপনি এটাকেও ভূমি ভাবতে পারেন এটাকেও ভূমি ভাবতে পারেন এখন আপনি যদি এটাকে ভূমি ভাবেন তাহলে তো ভিন্ন ভিন্ন হয়ে গেল তাহলে দেখেন এখানে যখন আপনি দ্বিমতে থাকতেছেন যে এটাও ভূমি হতে পারে এটাও ভূমি হতে পারে তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা টেকনিক অবলম্বন করেন সিম্পল একটা টেকনিক অবলম্বন করেন এই বাহুটা যদি হয় এ এটা হবে বি তাহলে এ আর বি দুইটাকেই আপনি ভূমি ভাবতেছেন যে এইভাবে উল্টায় দিলে এটা ভূমি এইভাবে উল্টায় দিলে এটা ভূমি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুইটাই তো ভূমি হতে পারে না যে কোনো একটা ভূমি হবে তা যে কোনো একটা ভূমি হবে এখন কারোর সাথে তর্ক করেন যে ভাই আমি এটাকে ভূমি ধরছি তুই এটাকে কেন ধরলি আবার ও যদি বলে যে না আমি এটাকে ভূমি ধরছি তুমি কেন এটাকে ধরলা তাহলে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন তাদের ঝগড়া থামানোর জন্য আমরা কি করতে পারি ঝগড়া থামানোর জন্য তাদেরকে আমরা বলতে পারি আচ্ছা তোমরা ঝগড়া কইরো না তোমাদের গড় এভারেজে যেটা থাকবে সেটাই হবে ভূমি তার মানে এই দুইটার যোগফল যদি আমরা করি আর এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এদের কি হয়ে যাবে বলেন তো এদের একটা গড় মান হয়ে যাবে আর ওই গড় মানটাকে আমরা কি ধরতে পারি ভূমি ধরতে পারি আর উচ্চতা বলতে আমরা এটাকে যদি ধরি ইনটু এইচ তাহলে এটাই কিন্তু আসলে স্পেসিফিক ভাবে আমাদেরকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটাই আমাদের কার ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদিও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বইয়ে এইভাবে দেওয়া যে হাফ ইনটু এ প্লাস বি ইনটু কি এইচ রাইট আচ্ছা তাহলে এ প্লাস বি তাহলে এই জায়গায় দেখেন এই যে টুটা শুধু এখানে সামনে কি করে দেওয়া থাকে হাফ আকারে দেওয়া থাকে আর এখানে এ প্লাস বি ইনটু এইচ দেওয়া থাকে তাহলে এটাকে আপনারা এভাবে মনে রাখতে পারেন যে এটা এটা দুইটাই ভূমি হতে পারে তাহলে দুইটার গড় মান হচ্ছে ভূমি দুইটার গড় মান ভূমি ইনটু কি উচ্চতা ইনটু উচ্চতা বলতে কি ইনটু ইনটু উচ্চতা বলতে এখানে এইচ কাহিনী খতম জাস্ট এভাবে আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাও মনে রাখতে পারেন আমার কথা কি ক্লিয়ার তাহলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল শিখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শিখলাম বর্গের ক্ষেত্রফল শিখলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল শিখলাম শুধুমাত্র ভূমি গুণন উচ্চতা দিয়ে শুধুমাত্র কি দিয়ে ভূমি গুণন উচ্চতা দিয়ে আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা বলেন আমরা কি বুঝতে পারছি কিনা বলেন আমরা কি বুঝতে পারছি আচ্ছা অনেকে বলতেছেন ভাই আরেকবার বলেন আচ্ছা আমি আরেকবার বলতেছি আমি বললাম যে আপনি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানেন কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তা আমি বললাম যে আপনি এটার যদি দৈর্ঘ্য ধরেন এটারে প্রস্থ ধরবেন তাহলে আপনি দৈর্ঘ্যটারে আপনি ভূমি ধরেন আর এটার উচ্চতা ধরেন তা আমরা জানি এটা ভূমি এটা উচ্চতা যদি এটা ভূমি আর এটা উচ্চতা ধরেন তাহলে দৈর্ঘ্যের জায়গায় ভূমি নেন আর প্রস্থের জায়গায় কি দেন উচ্চতা দেন তাহলে কি হয়ে গেল ভূমি গুণন উচ্চতা আর আপনি আয়তক্ষেত্রের এখানে যদি দৈর্ঘ্যের ভূমি ভূমি মানে দৈর্ঘ্যের ভূমি ভাবেন আর প্রস্থরে উচ্চতা ভাবেন তাহলে এই ফর্মুলাটি আবার সামুদ্রিকের সূত্র আর সামুদ্রিকের সূত্র কি ভূমি গুণন উচ্চতা আবার সেম ভাবে দেখেন ভূমি গুণন উচ্চতা এই যে ভূমি এটা উচ্চতা এই দুটারে যদি গুণ করেন তাহলে আবার বর্গের ক্ষেত্রফল কিন্তু আপনি পেয়ে যান কারণ কি বর্গের ক্ষেত্রে বাহুগুলো সমান বর্গের ক্ষেত্রে বাহু কি সমান বাহু সমান বাহু এটা আমরা সবাই জানি এগুলো আমাদের একেবারে বেসিক ক্লাস 1 2 তে আমরা শিখে আসছি আচ্ছা তাহলে বাহু গুণন বাহু যদি হয় তাহলে দেখেন বাহু সমান বাহু যদি হয় তাহলে এটা যদি ভূমি এটা যদি উচ্চতা হয় তাহলে এ আর এ গুণ করলে কত হয় এ স্কয়ার হয় তাহলে এটাই কার ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল আচ্ছা এরপরে আমরা সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শিখলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি কি করলাম ভূমি গুণন উচ্চতা দিয়েই করলাম কিভাবে ভূমি এটাও ভূমি হতে পারে এটাও ভূমি হতে পারে এখানে দ্বিধাদ্বন্দ্ব বাঁধার কারণে আমরা কি করলাম তাদের গড় মানকে দুই দ্বারা ভাগ করলাম তাদের গড় মান অর্থাৎ তাদের দুইজনের সমষ্টি ভাগ কত দুই ইনটু কি উচ্চতা অর্থাৎ এখানে ভূমি বলতে আমরা বোঝাচ্ছি এ প্লাস বি ভাগ টু ইনটু কি এইচ তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি সকল ফরম্যাটের ক্ষেত্রফল মনে রাখতে পারি আই থিঙ্ক সবাই ক্লিয়ার তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আলাদা করে মনে রাখার দরকার নাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সহজে মনে রাখবেন যে দুইটাকে আমরা ভূমি ভাবতে পারি তাহলে এ প্লাস বি ভাগ টু ইনটু কি এইচ ইনটু এইচ বাস কাহিনী খতম বলেন এবার বুঝতে পারছেন কিনা এবার সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন পার্টিসিপেন্ট কমাই যাচ্ছে তার মানে কি এগুলো দরকার নাই বাদ দিয়ে দিব এগুলো কি বাদ দিয়ে দিব এগুলো আলোচনার দরকার নাই নাকি যদি আলোচনার দরকার না হয় তাহলে বাদ দিয়ে দেই ক্লাস অফ করে দেই এত কষ্ট করে ক্লাস নেওয়ার কি দরকার
আচ্ছা, এবার আসি আমরা, এবার আমরা আসি একটু পরিসীমা নিয়ে কথাবার্তা বলি। এই জিনিসগুলা থেকে পরিসীমাটা আপনাদের মুখস্থ করা লাগে না, পরিসীমা মুখস্থ করা লাগে না, পরিসীমারও শর্টকাটটা আমি একটু দেখাই দিই। দেখেন ক্ষেত্রফল যদি বোঝেন তাহলে এবার পরিসীমাটা দেখেন। পরিসীমা, পরিসীমা কার কার আছে, কার কার পরিসীমা সূত্র আমাদের মনে রাখতে হয় বলেন? আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, তাই তো? তাহলে আয়তক্ষেত্র আসেন, আয়তক্ষেত্র আর এই বর্গক্ষেত্রের পরিসীমা মনে রাখার শর্টকাট ওয়ে বলে দিচ্ছি আমি। দেখেন আপনি আয়তক্ষেত্রের পরিসীমাটা এভাবে মনে রাখবেন, আয়তক্ষেত্রের পরিসীমাটা এভাবে মনে রাখবেন। আয়তক্ষেত্রে বিপরীত বাহু কয়টা সমান? দুইটা সমান। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মনে রাখবেন, আয়তক্ষেত্রের পরিসীমায় মনে রাখবেন। আমি যেভাবে মনে রাখতাম সেটা আমি আপনাদেরকে শিখাচ্ছি। আয়তক্ষেত্রের পরিসীমা মনে রাখবেন যে এখানে যেহেতু বিপরীত দুইটা করে বাহু সমান, এখানে যেহেতু বিপরীত দুইটা করে বাহু সমান, এখানে যেহেতু বিপরীত দুইটা করে বাহু সমান, তাহলে এখানে টু হবে। কি হবে? টু হবে, টু ইন্টু টু ইন্টু। এই জায়গায় কি হবে? এই জায়গায় আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হবে। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় এটা হবে প্রস্থ, তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার কি যোগফল, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা আবার বললাম আমি, কি বললাম? আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুইটা সমান, যার কারণে এখানে দুই, আর এখানে দুইটা কি থাকে, একটা দৈর্ঘ্য থাকে একটা প্রস্থ থাকে, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টির সমান। আচ্ছা এরপরে দেখেন, আপনি যদি বর্গক্ষেত্রের পরিসীমার কথা বলেন তাহলে বর্গের পরিসীমা কি হবে? দেখেন বর্গের পরিসীমা সমান কি হবে? বর্গের ক্ষেত্রে দেখেন বাহু কয়টাই সমান? চারটা বাহুই সমান। যদি চারটা বাহুই সমান হয় তাহলে সামনে কি লাগাবেন? চার লাগাবেন, সামনে কি লাগাবেন? চার লাগাবেন। আর চারটা বাহু যেহেতু সমান, এখানে যেহেতু ভিন্ন ভিন্ন বাহু নাই, তাহলে চার গুণন কি বলেন? যে কোনো এক বাহুর, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে ফোর গুণন একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। কেন ফোর দিলাম? কারণ এখানে চারটা বাহু সমান, তাহলে চারটা বাহুর সাথে যে কোনো একটা বাহু গুণ করে দিলেই হয়ে গেল। আর এখানে দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন উচ্চতার কারণে এখানে কি করলাম? আমরা যোগ করলাম। যদি একই সমান হতো তাহলে দুই দ্বারা গুণ করে দিতাম, কিন্তু যেমন বর্গের ক্ষেত্রে আমরা কি করলাম, চারটা বাহু সমান চার দ্বারা গুণ করে দিলাম একটা বাহুরে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য। তাইলে দেখেন মুখস্থ করা লাগলো? লাগলো না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা বিপরীত বাহুগুলো জানি সমান, বিপরীত বাহু কয়টা সমান? দুইটা সমান, যার কারণে দুই ইন্টু এই জায়গায় কোন কোন দুইটা সমান? দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয় এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ হলে এটা প্রস্থ, প্রস্থ প্রস্থ দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান, যার কারণে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুইটা আমরা যোগ করে দুইয়ের সাথে গুণ করে দিলাম। আর বর্গের ক্ষেত্রে কি করলাম? চারটা বাহু সমান চার গুণন, চারটা বাহু সমান হওয়ার কারণে যে কোনো একটা বাহুর সাথে আমরা কি করলাম? চারে গুণ করে দিলাম। এই তো পরিসীমা সূত্র কাহিনী খতম। তাইলে দেখেন সূত্র মুখস্থ চেয়ে এভাবে মনে রাখা কি আমাদের কাছে সহজ না বলেন তো? বলেন। আচ্ছা একজন বলছেন সমান্তরাল বাহুদের যোগফল ভাগ টু। আরে ভাই সমান্তরাল ট্রাপিজিয়ামের ওই একই জিনিস তো। এই যে সমান্তরাল বাহু, এই দুইটা সমান্তরাল বাহু ছিল না? এই দুইটা সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। এই যে এটা যদি এ ধরেন, এটা যদি বি ধরেন, তাহলে এ প্লাস বি ভাগ টু, ওই যেটা বলছেন তাই। কথা বুঝতে পারছেন? একজন বলছে যে ভাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো হবে সমান্তরাল বাহু দ্বয়, এই যে এই বাহু সমান এ, এই যে এ সমান্তরাল বি, এ আর বি কি একজন আরেকজনের সমান্তরালে আছে, তাহলে কি সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ভাগ কি? টু। আপনি যা বলছেন একেবারে কপিরাইট। গুণন কি? উচ্চতা। এই যে গুণন উচ্চতা, এই শেষ কাহিনী খতম। উচ্চতা বলতে এখানে এইখানে উচ্চতা ধরা হয়, এই উচ্চতা। আমি তো বইয়ের পড়ে না, আমি হচ্ছে শর্টকাটে বুঝাইলাম যাতে আপনাকে মুখস্থ করা না লাগে। কথা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি কিনা বলেন? আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করেন সবাই। আচ্ছা রম্বর বাকি আছে, ওকে ডান, সমস্যা নেই। তাহলে ক্ষেত্রফল গেল, পরিসীমা গেল, ক্ষেত্রফল গেল, পরিসীমা গেল। আমার কথা হচ্ছে মুখস্থবিদ্যা ভয়ঙ্কর, আমি কখনো মুখস্থ করাই না। এক কথায় কোনো সূত্র বলেন, কোনো মেথড বলেন, আমি মুখস্থ করাতে ইচ্ছুক না। যার কারণে আমি কি করি, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আচ্ছা বাকি আছে মিস্টার রম্বস। রম্বস, রম্বস উচ্চারণের সাথে কোনো ক্ষেত্রফলের বা কোনো ক্ষেত্রের উচ্চারণ আসে না, যার কারণে এর ব্যতিক্রম হিসেবে রাখবেন। এর কি হিসেবে রাখবেন? ব্যতিক্রম হিসেবে রাখবেন। তাহলে এই মিস্টার রম্বস দেখেন, মিস্টার রম্বস, এই মিস্টার রম্বস যদি আপনারা আঁকেন, রম্বস দেখতে কিরকম? ঠিক এই এরকম। তো এটা যদি একটা রম্বস হয়, তো রম্বসের ক্ষেত্রে সবসময় কর্ণের মান দেওয়া থাকে। কিসের মান দেওয়া থাকে? কর্ণের মান দেওয়া থাকে, মনে থাকবে?
রম্বসের ক্ষেত্রে কি দেওয়া থাকে, কর্ণের মান দেওয়া থাকে, যার কারণে রম্বসের ক্ষেত্রফল যেটা হয়, রম্বসের ক্ষেত্রফল যেটা হয় সেটা হচ্ছে না কর্ণ দ্বারা অর্ধেক করে ফেলে, কোন একটা চতুর্ভুজের কর্ণ দ্বারা কি করে ফেলে, অর্ধেক করে ফেলে, কি করে ফেলে, অর্ধেক, যার কারণে এখানে অর্ধেক দেন। অর্ধেক দেওয়ার পর কি করবেন, এদের যে কর্ণ আছে, এদের যে কর্ণ আছে, এদের কর্ণদ্বয়ের গুণ করে দিবেন, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের কি গুণফল, এই তো আর কিছু না, এতটুকু জিনিস মনে রাখবেন, তাইলে সকল সূত্র মুখস্থ সুরস্থ ফুটস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে আমাদের সকল সূত্র কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা কেটে গেল কেন, বলেন বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে এনশিওর করেন। সবাই যদি বুঝতে পারেন একটু এনশিওর করেন, আর আজকের ক্লাস একেবারে শেয়ার হয়নি বললেই চলে, অনেক রাত্রে ক্লাস নিচ্ছি, সবাই মনে ঘুমাচ্ছে, বারোটা বেজে গেছে কি, ও বারোটা পার হয়ে গেছে, থাক আজকের ক্লাস নিবো না, টানবো না, ভালো লাগতেছে না ভাই, পার্টিসিপেন্ট কম, ক্লাস হচ্ছে মন মানসিকতাই নষ্ট করে দিচ্ছেন, আর টানবো না ক্লাস আজকে, এই পর্যন্তই আজকে, ভালো থাকেন সবাই। নিতে চাইছিলাম অনেকগুলো ম্যাথ করে দিতে চাইছিলাম, কিন্তু আজকে আর না, ভাবলাম যে আরো কিছু করাবো, কিন্তু পার্টিসিপেন্ট সংখ্যা সন্তোষজনক না, 400 নিচে চলে আসছে। পার্টিসিপেন্ট সন্তোষজনক না, কবে জানি দেখবেন ক্লাস অফ করে দিছি, সব ক্লাস অফ, কোন ক্লাসই পাবেন না, তখন বুঝবেন খেলা। ম্যাথের কোন কোর্স আসবে না, জাস্ট ফ্রি, সম্পূর্ণ কোর্স ফ্রি করাবো, কিন্তু যদি সম্পূর্ণ কোর্স ফ্রি করাইতে গিয়ে আমি যদি আপনাদের রেসপন্স ভালো না পাই, তাহলে আমার এত কষ্ট করে ক্লাস নেওয়ার কি দরকার বলেন, এত কষ্ট করে ক্লাস নেওয়ার দরকার আছে আমার, কোনো দরকার নাই, ঠিক আছে। না এনার্জি রুচি উঠে গেছে, পার্টিসিপেন্ট দেখে রুচি উঠে গেছে, রাত বেশি হয়েছে দেখে কম হয়েছে, আচ্ছা ঠিক আছে, যখন বেশি হবে তখন ক্লাস নিব। আরে ভাই রম্বসের কিছু নাই, এটা যদি রম্বস হয়, রম্বস কর্ণ দ্বারা বিভক্ত হয়, এই যে এই যে এটা যদি একটা মনে করেন এটা তো একটা চতুর্ভুজ তাই না, রম্বস তো এক ধরনের একটা চতুর্ভুজ, তাই এই চতুর্ভুজটা যদি আপনি অর্ধেক করতে চান তাহলে কি করবেন, কর্ণ দ্বারা বিভক্ত করবেন, যার কারণে এখানে হাফ ক্ষেত্রফলের এখানে হাফ আসে, আর এই কর্ণদ্বয়ের গুণফলের সমষ্টির সমান, অর্থাৎ হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো ঠিক আছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এই 40 মিনিটই, 40 মিনিটও তো হয়নি, 30 মিনিট, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, যেদিন পার্টিসিপেন্ট বেশি দেখবো ওই দিন ক্লাস নিবো।